একটি গভীর জঙ্গলে ছিল একটি বিরাট নদী। সেই নদীতে থাকত একটি বয়স্ক কুমির। সেই কুমির ছিল দুর্বল, তার ফলে সে শিকার করতে পারত না। তার একদিন খুব খিদে পেল, সেদিন তার কিছুই খাবার জুটল না। সে জলের এদিক ওদিক ঘুরতে লাগল আর বলল, এই বয়সে ডাঙায় উঠে গিয়ে আমার পক্ষে আর শিকার ধরা সম্ভব নয়, তাই মাছ ধরেই পেট ভরাই। কিন্তু মাছ যেই ধরতে যাই অমনি মাছগুলি সব পালিয়ে যায়। কুমিরটি ক্লান্ত হয়ে ডাঙায় উঠে একটি জাম গাছের নিচে বিশ্রাম নিতে লাগল। সেই জাম গাছে থাকত একটি বাঁদর। সে শুয়ে শুয়ে জাম গাছের জাম খাচ্ছিল। তখন কুমির বাঁদরকে বলল, ও বাঁদর ভাই, কি খাচ্ছ গো? আমাকে একটু দেবে গো, আমার খুব খিদে পেয়েছে। তখন বাঁদর বলল, আমি জাম খাচ্ছি, তুমি খাবে? এই নাও, এগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু। তখন কুমির খেয়ে বলল, তাই তো, এ তো ভারী ভালো খেতে। তোমাকে অনেক ধন্যবাদ বাঁদর ভাই, তুমি আমার পেট ভরালে, আমার খুব খিদে পেয়েছিল, তুমি আমার বন্ধু হবে? তখন বাঁদর খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুব বন্ধু হব, আমি তো এই গাছেই থাকি, তুমি যেদিন শিকার করতে পারবে না আমার কাছে আসবে, এই গাছের নিচে আমি তোমাকে পেট ভরে জাম খাওয়াবো। এরপর প্রতিদিনই কুমির গাছের নিচে আসত আর বাঁদর জাম পেরে খাওয়াত। ফলে দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হলো, তারা ভীষণ মজাও করতে লাগলো। কখনো কুমির ডাঙায় এসে খেলা করত, আবার কখনো বাঁদর কুমিরের পিঠে চড়ে সারা নদী ঘুরে বেড়াত। এমন করে তাদের ভালোই চলছিল। একদিন কুমির বাঁদরকে বলল, বাঁদর ভাই, এই সুস্বাদু জাম আমার বউকেও খাওয়াতে চাই, পেরে দেবে জাম? বাঁদর বলল, আমি এক্ষুনি পেরে দিচ্ছি, বলে সে কুমিরকে অনেক জাম পেরে দিল। কুমির ওই জাম নিয়ে রওনা দিল তার বউয়ের উদ্দেশ্যে। বউয়ের কাছে গিয়ে বলল, জানো বউ, তোমার জন্য একটি সুস্বাদু খাবার জাম নিয়ে এসেছি, খেয়ে দেখো, বলে বউয়ের হাতে জামগুলো দিল আর বলল, জানো তো, এগুলো আমার নতুন বন্ধু বাঁদর ভাই তোমাকে খেতে দিয়েছে। কুমির বউ বলল, বাহ, এ তো যেমন মিষ্টি তেমন সুস্বাদু খেতে, কিন্তু কতদিন আর এই জাম খেয়ে পেট ভরাবে? ভাবো তো, ওই বন্ধু বাঁদর এই এত মিষ্টি সুস্বাদু ফল প্রতিদিন খায়, তাহলে ওর মাংস কত সুস্বাদু হবে। তখন কুমির বলল, হে, আমার বন্ধু তো ভীষণ ভালো, ও তো প্রতিদিন নিজেও খায় আর আমাকেও দেয়। তাই তো বলছি, ওর কলজে অনেক সুস্বাদু হবে, অনেকদিন তো মাংস খাওয়া হয়নি, তাই তুমি আমাকে এনে দাও না গো ওই কলজেটা। তখন কুমির ভারী চিন্তায় পড়ে গেল। কুমির বলল, আমি ওর বন্ধু হই, বন্ধু হয়ে আমি কি করে ওর কলজে নিয়ে আসব? তুমি তো জানোই কলজে ছাড়া ও আর বাঁচবে না। অত শত জানি না, আমার ওই বাঁদরের কলজে চাই চাই, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। কুমির আর কোনো উপায় না পেয়ে মনে এক রাশ হতাশা আর দুঃখ নিয়ে চলে এলো বাঁদরকে আনতে। সে বাঁদরকে বলল, আমার গিন্নি তোমার পাঠানো জাম খেয়ে ভীষণ খুশি হয়েছে, তাই সে তোমাকে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে খাবার জন্য, চলো আজকে তুমি আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। বাঁদর তো মহানন্দে বলল, এ তো খুবই আনন্দের কথা, বলেই কুমিরের পিঠে চড়ে বসল। খানিকটা যাওয়ার পর বাঁদর কুমিরকে জিজ্ঞাসা করল, আজকে তোমার গিন্নি আমার জন্য কি রান্না করবে? তোমার জন্য আজকে আমার বউ
তোমার পছন্দের কল আর বিভিন্ন পদ রান্না করবে, যা তোমার ভীষণ প্রিয়। এছাড়া আরো রকমারি পদ রান্না করবে যা অত্যন্ত লোভনীয়। তোমার কথা শুনে আমি আর লোভ সামলাতে পারছি না, আজ তো আমি পেট পুড়ে জমিয়ে খাবো। বাঁদর এতই খুশি ছিল যে কুমিরে তাকে দেখে ভীষণ দুঃখ হলো। সে ভাবল, না, তার বাঁদরকে সব কিছু সত্যি বলে দেওয়া উচিত। তাই সে বলল, জানো তো বাঁদর, তুমি আমার এত ভালো বন্ধু, বিপদের দিনে তুমি আমাকে খাইয়েছ, আর সেই তোমাকে আমি ঠকাতে পারবো না। আসলে কি জানো তো, আমি আমার গিন্নির কথায় তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে খাবার খাওয়াবো বলে নয়, বরং তোমার কোল যেটা আমার গিন্নি খেতে চেয়েছে বলে। আমি এটা করতাম না, কিন্তু ও বলেছে তোমার কোল যেটা না খেতে পেলে ও আত্মহত্যা করবে, তাই বাধ্য হয়েই। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। বাঁদর সব শুনল, শুনে একটা বুদ্ধি বের করে বলল, ও এই কথা আগে বলবে তো, আমি তো আমার কলজে খুলে রাখি, প্রয়োজন ছাড়া পড়ি না, তাই সেটা তো গাছেই রয়ে গেছে। চলো চলো, আমাকে গাছের কাছে নিয়ে চলো, আমি গাছ থেকে কলজেটা পেরে আনি। এই শুনে কুমির বলল, সেটা তো আমি জানতাম না, তাহলে চলো। বলে কুমির বাঁদরকে নিয়ে আবার গাছের কাছে ফিরে এলো। কুমির বলল, ভাগ্যিস বলেছিলে, না হলে তো আজকে আমাকেই মেরে আমার কলজেটাই বের করে খেয়ে ফেলতো। যাও যাও, তোমার কলজেটা পেরে আনো। যেই না বলা অমনি বাঁদর এক লাফ দিয়ে চড়ে বসল গাছে আর বলল, তোমার মতো বোকা কুমির আমি দেখিনি, আমি কি আমার কলজে খুলে রাখতে পারি? আমি কেন, এটা কেউই পারে না, কারণ কলজে ছাড়া কেউ বাঁচতেই পারে না। যাক গে সে কথা, তোমার মতো এত বড় অকৃতজ্ঞকে আমি বন্ধু ভেবেছিলাম, তোমার বিপদে সবসময় পাশে থেকেছি, খাবার দিয়েছি, আর তুমি আমার প্রতিদান এই দিলে, ভালোই করেছ। আজ থেকে তোমাকে আমি আর জাম দেব না, তোমার সাথে বন্ধুত্বও রাখবো না, যাও চলে যাও, আর কোনো দিনও আসবে না। বাঁদর তো বুদ্ধির জোরে নিজেকে বাঁচিয়ে নিল, আর কুমির তার বোকামির জন্য খাবার আর বন্ধুত্ব দুটোই হারালো।